আমার স্বভাব ছেলে পাবে না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ অনেক ভালা পুলিশে চাকরি রইলে নাকা টম ক্রুজ ভাই মানে আমাদের কিন্তু পুলিশের চাকরিতে যদি ঠকাই দিতেন উপকার হয়তো ভাই ও চাকরি উকরি চাই যাচ্ছ আরে খারাপ লাগতেছে পুলিশে চাকরি দেবে এখন দেন নাকে বাদ দিয়ে মাথা ফাসাইয়া যজ্ঞা আমার নতুন একটা প্রজেক্ট খুলতেছি ধর রাষ্ট্র মন্ত্রণালয় বুঝছ সেখানে দৈরা দৈরা জ্ঞানী লুগ্রে আটকে রাখতা আছি হেগুলো দিয়া মনে কর যে আমি গ্রামটার উন্নত করে বানাম এই গ্রামটার শহর বানাম এমনিকে বানাই দেবো লটন বানাই দেবো ঠিক আছে না আমার তোরা আমার তিনটা করে ভোট দিবে ডাইনাতে একটা ভোট দিবে বাম হাতে বুঝতে পারছস এরপরে কপাল দিয়া একজন তিনটা করে সিল মারে আমার পাস করা আমি কথা দিতে যাচ্ছি এই গ্রামটারে আমি আমেরিকা বানাই দেবো ঠিক আছে আমার আর ঐশ্বরিয়ার যে একটা সিনেমা রিলিজ হয়েছে বেদের মেয়ের জুস্তা অমিতাভ বচ্চন আসছিল সেই গানটাই তো তোরা আমার সাথে সরে সরে কস নাই কি জানি গানটা ছিল বেদের মেয়ের জুস্তা আমায় কথা দিয়েছে কি দিছে সাতটা না হইলে পাগল কিন্তু ওনারা এই পাগল লোকে নাচতে আছে আমি তো বলতে পারতেছি না তামসাটা নামের আগে সিল পরলে তুলতে পারবি না উই নামের আগে সিল পরলে তুলতে পারবি না উই সত্তার বেশি বুঝলে পাগল হবি পাগল হইলে পাবনা যাবি পাবনা গেলে আগের মতো দাম পাবি না নামের আগে সিল পরলে তুলতে পারবি না উই চাচা এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ সাতটার যদি আমাদেরকে দেখে পেলে তাহলে আমাদের সাথে পাগলামি শুরু করবে কামড়ও দিতে পারে আমরা না চাইবো ভাই চলুন তাড়াতাড়ি চল 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 আমার আবার একটা নির্বাচনী ওই যে ওয়ার্ক আছে তো ওখান তো সবার লোকে মনে করো সুরে সুরে মিলে আমার পাঁচ করণ লাগবো এদের মেয়ে চুস্তা আমার কি করছে কথা দিয়েছে কথা দিচ্ছে অনেক পাগল দেখছি তার সেরা পাগল তারালা পাগল হিট পাগল হট পাগল কিন্তু এইটা কি পাগল বেয়াদ্দ নয়সভ্য গুরু পাগল বানাইলা কি দিয়া কথাবার্তার সিঁড়ি নাই কেমনে আমি মানতে চাই গুরু পাগল বানাইলা কি দিয়া হে গুরু পাগল বানাইলা কি দিয়া গুরু পাগল বানাইলা কি দিয়া বেশি সময় থাকা যাবে না পুলিশ সাহেব নাকি ওনাকে পাগল ভাইবে ছাড়িয়ে দেবে আমার যদি দেখে ফেলায় আমার তো ছাড়বে না আর সাতটার যে তার সিরিয়ে গেছে আই মিন পাগল হয়ে গেছে এইটা সবাই কইতে দিবে আর চুপ থাকা যাবে না ও স্যার অশোকুর যে হাঁটো না কে যাইতে আছি হাঁটছে তারা বিষয়টা তো আমাকে ভাবিয়ে তুলেছে চাচা এত মাউন্টেন কাম নাই ভাবিয়ে তুলেছে হ্যাঁ বোন তোরা ঘরে যা আমি আইতেছি কি বলো চাচা এই রাত্রেবেলা তোমাকে একা রেখে যাবো তোমার উপরে অ্যাটাক হতে পারে তো কিছুই তো না লিডার কি কইতেছেন আপনি সামনে নির্বাচন সে কোনো মুহূর্তে এন্ট্রি গ্রুপ আপনার উপরে অ্যাটাক করতে পারে হ্যাঁ আমি কেফায়েতুল্লাহ কাদা ফ্রম মমনসিং
আমার উপরে অ্যাটাক হইলে আমি সামাল দিতে পারব যা ঠিক আছে লিডার সাবধানে থাকেন চাচা আমরা দূর থেকে বলা করি না তোমরা যাও আমি আইতেছি হলো সাবধান চাচা শুনো ভাতিজা চাচা কিছু কাম সবারে নিয়া করতে হয় জি আর কিছু কাম একলা একলা ও চাচা আই বুঝি গিয়ে বুঝতে পারছো জি চাচা জি আসসালামু আলাইকুম লিডার কোনো সমস্যা হলে কল দিন আমরা এসে বলি স্যার এই সাতটা টম ক্রুজ আমাদের সাথে যে করে গেল মানিজ্জত তো কিছু থাকলো না কপাল ভালো যে অন্ধকারের ভেতর ঘটনা ঘটে গেছে এলাকার কেউ দেখে নাই আমার কি মনে হয়েছিল জানেন স্যার কি ওকে রিমান্ডে নিয়ে সারা রাত পিটায় পাগলামি ছুটায় দেই আপনি চুপ করুন তো আপনি রেগে যাচ্ছেন কেন সে তো মেন্টালি ডিস্টার্ব তার আপত্তিকর কথাগুলো আমরা মেনে নিয়েছি এইটা একটা সেবা স্যার এখন রাস্তাঘাটে যদি দেখা হয় কিছু খাইতে চায় তখন কি করব আচ্ছা যখন রাস্তাঘাটে দেখা হবে তখন এটা বিবেচনা করব এখন চুপ থাকুন আচ্ছা ঠিক আছে ভাই জান আমার একটা কথা শুনেন ভাই আর কোনো উপদেশ এখন দেন না ভাই থানায় চলেন এই রাস্তাঘাটে নিরাপদ মনে হচ্ছে না থানায় চলেন তাড়াতাড়ি স্যার আমরা থানার দিকে আগাই পাগল কখন চলে আসে ঠিক নাই স্যার চলেন আচ্ছা ওনার কথাটা শুনি স্যার ওর কথা থানায় গিয়ে শুনি স্যার এখানে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না স্যার পাগল যে কোনো সময় চলে আসবে স্যার এই চল 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 চলেন আমি তো চিন্তায় মরে যাচ্ছি আমি হাঁটতে পারছি না চাচাকে নিয়ে আসলাম চাচাকে ইলেকশন করাচ্ছি নির্বাচন হবে জব্বর ফাইট কিন্তু চাচা এই সময় একা একা কোথায় যাচ্ছে কি করছে সেটাও তো আমাদের জানা দরকার চাচাকে তুমি ফলো করবে দূর থেকে ঠিক আছে চাচা যেন তোমাকে দেখতে না পায় ঠিক আছে ভাই সঙ্গে সঙ্গে আমাকে মোবাইলে ফোন দিবে যদি কিছু লাগে মুহূর্তে আমি চলে যাব তুমি একা যাও ওকে রেখে যাও যাও ঠিক আছে সাবধান সাবধানে যাও সামনে যে ইলেকশন আমি একটা ফিতিফিতি রেকর্ড করতে চাই আর আব্বা ইলেকশন করবো হুরা ভোট আর আব্বা ভাইবো আর আব্বার এন্ট্রিতে যে দাঁড়াইবো তার বাক্স একবারে জিরে যাইবো এইভাবে কাজ করতে চাই রাইট রাইট অ্যাবসলিউটলি ইউ রাইট আপনি দেখা না যে মে আপকো মুরগি বানা দিয়া সরি আপকো নে ইস গাও মে মুরগি বানা দিয়া রাইট হ্যাঁ কেসে লড়কি কা তারা বাত করতে আমি যে কথা বলতে চাচ্ছি পাইচান আপনি কেন টেনশন করেন আমি রয়েছে শাহরুখ রয়েছে আপনি নো টেনশন আপনি শুধু অর্ডার ডিস্কো বেবি মতি কি ব্যাপার একা একা নাচতেছিস কেন পাগল হয়ে গেছিস নাকি পাগল আমি হই নাই পাগল হয়েছেন আপনি কি আমি পাগল হয়েছি এসব কি কইতেছস আপনার রক্ত আমার রক্ত আপনার গোষ্ঠী কি আমার গোষ্ঠী নিয়ে কথা কইতেছিস এটা এটা দেখতেছস একবারে বাড়ি দিমু পরে মাই দেন এটা হচ্ছে আপনার নিজস্ব ক্ষেপণাস্ত্র আপনার ভাগ্নির কথা বলছিলাম না একবার যে পাগল হয়ে গেছে আপনি তো বিশ্বাস করেন না আপনার ভাগ্নারা দেখতে আইসি এই আপনার ছয় ঘন্টা পাগল থায় ছয় ঘন্টা ভালো থায় আর ছয় ঘন্টা মিক্স থায় কী কহে নিজেও জানে না পাবলিক গোজেও না পাগল তো ধারা আছে পাগল যা করে মানুষ দেখে বোঝে পাগলামি করতেছে ভালো হইলে মানুষ দেখে কে ভালো হয়েছে আর মাঝে মাঝে এমন কিছু করতে আছে আমার মনে হয় ধুত্র ফল খাইছে কাটা শুদ্ধ কী কইতেছো শ্রাবণ শ্রাবণ কিছু কোয়া লাগবে না বোঝাও লাগবে না আমি কইছি এইটি আছে আপনার লোকে স্মরণ অপরশন করতে অপারেশন করে কথা করবে কথা কয় না ওই যে পাগলে কি না কয় ছাগলে কি না খায় আপনার বাগনা ইজ ইকুয়াল টু টু হয়েছে পাগল হয়েছে ছাগল হয়েছে কিটা আছো বাড়িতে একদম খাইলা কারো দেখি না চাচা আমার মনে হয় আমাদের বয় লুকিয়ে পড়েছে ডাকো ডাকো ডালি মাখাল হড়া বাড়িতে আছেন না হড়া গেলেন বাড়িতে মেহমান আসছে যে হড়ায় বাড়ির লোকজন আরে কও বয়ের কিছু নাই বয়ের কিছু না ছলা আসেন ছলা আসেন বাড়ি যে গাছে নাকি গো আয় না করে
আপনি বাহুবাহী করতেছেন কে বাবা? গালাগালি বকাবকি কিছুই করছি না, ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আপনাকে সুস্বাগতম করলাম, সুস্বাগতম। দেখেন, বাংলাদেশে জন্মেছি, কলকাতা সল্ট লেকে বড় হয়েছি, এখন আমার ওখানে এই সমস্ত ভাষায় কথাবার্তা চলে, আপনি বুঝতে পারছেন না, সেজন্য দুঃখিত। মিয়ারফুত, এখন কথা কই, এই আপনার ভিনদেশি ভাষা আপনি সল্ট লেকে গিয়ে কইেন? এখানে না, এখানে চাচা কেন উল্টা পাল্টা কথা বলছো, কি জন্য এসছো সেটা বলে ফেলো, আর উনাকে কি বলছো চাচা? উনি কিন্তু লোক ভালো না, এদেশের জন্ম কিন্তু উনি চলে গেছে ইন্ডিয়া, কলকাতায়। কলকাতার লোকজন কি করে চাচা তুমি জানো না? তারা একটা মিষ্টি দিয়ে বলে সব খেয়ে যাবেন, কিন্তু মিষ্টি দিয়েছে একটা, তারা আতিথেয়তা কোনোদিন জানে না। আর উনি লোক ভালো না, উনি কেন এসছে, নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে এর মধ্যে। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, আপনি আমার বাড়িতে এসে আমাকে অপমান করছেন, কলকাতা সরলে হলে আপনাকে যে কি করতুম। এই মিয়ারপুর, আমার সারা লোক মজা রয়েছে শুন, হ্যাঁ মাথার উপর উড়ায় আসা দেখার মারি নিজে গাড়ি রাখবাম, বুঝছুন? মির্জা করিম আছে না, বেশি কথা কয় ওইটা উল্টা পাল্টা কথা একটা কেসার লাগাই দিব। কি তা কস না কস, লিডার তুই না আমি? না লিডার আপনি, তাইলে আমার মতো আমার কথা কইতে দে। আপনি কিছু মনে করেন না সে? তাকে আপনি পাবেন বাজারের দিকে, বাজারে আপনার লাগে বৈশা পেশা পারতেছে কেন? কোথায় গেল ভাই? গেছে, ইস, বুঝতে পারছেন কলিগ ভাই, আসামি ধরতে পারলে কিন্তু আমার প্রমোশনটা হয়ে যায়, আর প্রমোশনটা হলে না আমি বিয়ে করতে পারি, মানে আমার বাবা ভুলে বলে ফেলেছে আমার ছেলে পুলিশ অফিসার, এক মেয়ের ফ্যামিলিকে বলে ফেলেছে, এখন পুলিশ অফিসার না হওয়া পর্যন্ত তো আমি যেতে পারছি না। কলিগ বন্ধু, আসামির পিছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে গেছি, কিন্তু আপনার কথায় আবার আমার মুখ ফুটতে বাধ্য করলাম। ভাইজান, যেদিন এই পোশাকটা খাকি পোশাকটা গায়ে পরেছি, পণ করেছি, প্রতিজ্ঞা করেছি, কোনো লোভ লালসায় নয়, প্রমোশনের জন্য নয়, নিবেদিত প্রাণ সারা জীবন শুধু জনগণের জান এবং মালের নিরাপত্তা বিধানে কাজ করব, যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়ব, শহীদ হতে কোনো দ্বিধা করব না, আমার দ্বারা যেন জনগণ শান্তিতে থাকতে পারে, কিন্তু লোভ লালসার কথা আমার শোনাইয়েন না, চলেন যাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, এত অস্থির হওয়ার কিছু নাই, আপনার মতো মানুষ যদি সবাই হইতো না, আমাদের দেশটা যে কোথায় চলে যেত। আচ্ছা আমরা আগাই, সামনের দিকে আগে আসি। এই সন্ত্রাসী ল্যাংরা অফিস তোকে পাওয়া গেছি, এই তোর সাথে যে আরো দুজন ছিল তারা ভাইকে কই গেল বল, পালাবার চেষ্টা করবি না, গুলি করে দেবে কিন্তু পেছন থেকে, তোর মতো সন্ত্রাসী দেশের শত্রু, সমাজের শত্রু, তোকে জেলের ভেতর ভরে দিব, আমার প্রমোশন হবে। হ্যাঁ বুঝতে পারছিস তুই? এই কলিগ ভাই, সামনে থেকে ওর মুখ চেপে ধরেন, চিলাচিলি করলে লোকজন চলে আসতে পারে। এই ল্যাংরাম অফিস, ইশারা করছিস তুই, ঘুষ দিয়ে পার হয়ে যাওয়ার চিন্তা করছিস? সে একজন সৎ পুলিশ, ঘুষ খাবে না, বুঝতে পারছিস তুই? পুলিশ ভাই, কলিগ ভাই, আপনি মুখ চেপে ধরেন, চিল্লাচিল্লি করলে তার লোকজন চলে আসবে। দুলা ভাই, আপনি এখানে কই থেকে আসলেন?
মরছি দুলাভাই, এই কিসে দুলাভাই, কখন দে দুলাভাই, কার দুলাভাই? আমি তো তোর বোনকে বিবাহ করতে গেছিলাম, সে তার প্রেমিকের হাত ধরে ফুটফুস করে ভেঙে গেল, কষ্ট নিয়ে ফিরে আইছি, তুই এখানে কি করস? কষ্ট পাওয়ার কিছু নাই, আমার বোনের ভালোবাসা আপনি পান নাই, আমার ভালোবাসা তো পাইছেন, ভালোবাসা আমি দুলাভাই মানে নিয়েছি না? আমার বলে দুলাভাই, কিসের দুলাভাই? তরে কইলাম তুই এখানে কি করস? আচ্ছা দুলাভাই শোনেন, পুলিশ দেখে বুঝতে পারছেন না, আমি এখানকার থানাতে আছি, এলাকার অবস্থা ভালো না, সামনে ইলেকশন একটা গ্যাঞ্জাম লাগা যেতে পারে, আপনি ভাইগা জান এলাকা থেকে, হ্যাঁ কি হয়েছে, হাসছেন কেন আপনি? আরে এই থানায় আমি 17 বছর ডিউটি করছি, মাঝখানে কয়েকদিনের জন্য মধুপুর ট্রেনে সরে ছিলাম, সেইখানে আমি দুইটা মুরগি চুর ধরে তুই আইছি, আর আজকে আইছি এই যাতে কি দেখছস, অ্যাপার্টমেন্ট লেটার নিয়ে এসে জয়েন করার জন্য, আর তুই আমার এই এলাকার ভয় দেখান? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, শালা দুলাভাই মিলে একসঙ্গে ডিউটি করবো। শালা দুলাভাই কিসে, তোর আমি ঠিক মতো চিনি নাকি? তোর বুন্ডে চিন্তা, সে তোমার ফাঁকি দিয়ে চলে গেছে, তোর আমি চিনি না, কেডাপ কেডাপ কেডাপ। দুলাভাই আমার বোন কিন্তু মাঝে মধ্যে কল দিয়ে না আপনার কথা বলে, জিজ্ঞাসা করে দেখা হয়েছিল কিনা, এখন কি বুঝলো দেখা হয়েছে? জিজ্ঞাসা? হ্যাঁ। কি জিজ্ঞাসা? বলে সেই লোকটার কথা মাঝে মধ্যে মনে পড়ে, লোকটাকে যে ছেঁকা দিয়ে চলে আসলাম, এরপরে লোকটার কি খবর, মরে গেছে না বাইচে আছে? আমি বলেছি দেখা হয় নাই, কালকে সকালে আমি আপাকে কল দিয়ে বলবো যে দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, দুলাভাই একটু কালো হয়ে গেছে। এ দুলাভাই, এই এ দুলাভাই, এই উঠেন দেখে, উঠেন উঠেন উঠেন, ওরে এ দুলাভাই, স্টপ স্টপ স্টপ, ব্যাক করেন তো, আবার ব্যাক করেন। আচ্ছা আপনি এরকম ড্যান্সিং করে হাঁটছেন কেন, কি হয়েছে, পায়ে কোনো সমস্যা? ও পায়ে কোনো সমস্যা না, পা আমার ঠিকই আছে, আমি যখন এই থানায় ডিউটি করতেছিলাম তখন এক সন্ত্রাসী আমার সামনে সুরসুর করে দৌড় আমার লাগে আইছিল, দুইজনে দৌড়াইতেছি সন্ত্রাসী দৌড়াইতেছে, দুইজনে দৌড়াইতেছি সন্ত্রাসী দৌড়াইতেছে, একবার জাম দিয়ে উড়াল দিয়ে যা পায়ের কাছে পড়ায় ধরতে গেছিলাম, ফক্কসে থোতনা মধ্যে কোথা গেছি, কুইস থেকে কেড়ে দেন ঠুল্লুস করে গুলি করেছে পায়ের মধ্যে, রক্তে বাঁচা গেল, এরপরে রাজারবাগ হাসপাতালে চিকিৎসা দিয়ে আবার এই থানায় ফিরে আইছি, আর আমার লাগে কথা কস। হ্যাঁ তুলা ভাই, হ্যাঁ আপনার মতো একজন সাহসী পুলিশ হতে চাই আমি, ভাল লাগছে আপনার সাহসের কথা শুনে, আচ্ছা এখানে কথা না বলে আমরা থানার দিকে যাই, চল। হ্যাঁ হ্যাঁ চল, আরে ওদিকে দেখলাম দুজন দূরে গেছে আপনারা, ও আচ্ছা ওসি সবকে থানায় আছে, আমাদের ডিউটিতে পাঠিয়ে দিয়েছি তো স্যার, মনে হয় এখনো থানাতে আছে, শুনেন সামনে ইলেকশন তো, মনে করেন আমার মামু দাঁড়াইছে, চেয়ারম্যানের ভাই কাদাও দাঁড়াইছে, একটা ঝামেলা হওয়ার পরে ভাবতেছি ওসি সাহেবের সাথে বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব, যজ্ঞা পরে যা মনে। আরে আপনি? আরে সাত্তার ভাই, আবে আছেন কেমন, আপনারা তো বেলাবো থানা দেখতেছি না অনেকদিন। আর বলবেন সরকারি চাকরি, কখন কোথায় ট্রান্সফার ঠিক নাই, ট্রান্সফার হয়েছিলাম মধুপুরে, সেইখানকার একটা বাস্তব অভিজ্ঞতা আমি ভাবছিলাম আপনাদের পাইলে কম, কারণ আমি জানি আপনি বিনোদন প্রিয়, সেটা বলবো কিন্তু সেইটা যে শোনার এখন সময় নেই, ক্যা থানায় যেহেতু যাবো না, আমার আর একটা কাম আছে ওখানে যেমন লাগবো, না গেলে ঝামেলাও আর পারে। সত্তর ভাই আমি এসে পড়ছি, আপনার কোনো টেনশন আছে, আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় বুঝছেন না, আমি সব দেখবনি, সেই বিনোদন না বলা পর্যন্ত আমার বুকটা ফাইটা যাইতেছে কে বলবো। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে একটু শোনান, আমার আবার একটু চাউন লাগবে তাড়াতাড়ি। সত্তর ভাই আমি যখন মধুপুর থানায় ছিলাম একটা বাউলের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে গিয়ে যে গানই শোনায় সেই গানের শেষে গিয়ে পাগলা ঘোরা এসে যায়, একদম অদ্ভুত গান, সেটা না শোনায় পারতেছে না, যেমন ধরেন এটা কি, আই বলে এটা কি গাছ, হ্যাঁ গাছ নিয়ে গান গাইতে বললে বলে কি, এই যে গাছের গুড়ায় পানি ডালে তারপরে ডাইল, ডাইলে ডাইলে চিপা চাপায় উঠছে অনেক পাতা, পাতার উপর ফুল পুটা উল্টাইয়া থাকে আমার পাগলা গুড়া রে, কই মানু কই রইলা রে আমার পাগলা গুড়া রে, কই মানু কই লইয়া যাও। প্রিয় এলাকাবাসী ভাই বোন বন্ধুরা, ব্রহ্মমান প্রেম সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। হরিম মির্জা তুমি কি ভদ্রতা জানো না,
আরে তুই ব্যবহার শিখাস নি, আরে ব্যবহার শিখাস। বাবা সত্তর, আমি তোর মামু। মামু মামু কে জিনিস? শেখর কুমার রে আবার কেমাতুল্লা টাকা পয়সা দিয়া ও দলে লইলো নাকি? চাপা বা চাপা বা চাপা বা চাপা।